Asalamu alaykum, bears. জি কিচেন হান্ডেড আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বিরিয়ানির উৎপত্তি স্থল সেই হলেও শুরু থেকে এ পর্যন্ত বাঙালির কাছেও জনপ্রিয় একটি নাম বিরিয়ানি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছেন আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি আজকের চিকেন বিরিয়ানির রেসিপিটি আমি স্বাদের ভিন্নতা আনার জন্য একটু অন্যভাবে তৈরি করার চেষ্টা করেছি আমার আজকের রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে ফ্রেন্ডস দেরি না করে চলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে আসি শুরুতে আজকে বিরিয়ানি রান্নার জন্য আমি কি কি মশলা ব্যবহার করব তা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে আছে এক চা চামচ পরিমাণ পোস্ত দানা অ্যাড করে নিচ্ছি দু টুকরো জয়ত্রী নিয়ে আছি জয়ফল আজকের রেসিপির জন্য আমি এখানে বড় ঝাঁজের একটি জয়ফলকে ভেঙে অর্ধেক পরিমাণে নিয়ে আছি এখন অ্যাড করে এনেছি দনিয়ার ভেতরে যে শাঁসটা আছে সেই শাঁসটা এক চা চামচ পরিমাণ এখানে আমি দনিয়া শাঁস ব্যবহার করছি আপনার ইচ্ছে করলে সরাসরি দনিয়া ব্যবহার করতে পারেন অ্যাড করে নিয়ে আছি এক চা চামচ পরিমাণ মরি বা মিষ্টি জিরে এখন দিয়ে দিব শাহিজিরা শাহিজিরা যেহেতু একটু স্ট্রং ফ্লেভার হয়ে থাকে তাই আমি এখানে শাহিজিরার পরিমাণটা কম করে নিয়ে আছি আধা চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি জিরা নর্মালি আমরা মাছ মাংস খাওয়ার জন্য যে জিরা ব্যবহার করে থাকি সেই জিরা অ্যাড করে নিয়ে আছি দেড় চার চামচ পরিমাণ এই মশলাগুলো আমি একসঙ্গে পাটায় বেটে নেব এদিকে নিয়ে আসি সাত আটটির মতো কাজু বাদাম এই কাজুবাদামগুলো আমি পাটাই বেটে নেব এদিকে চুলা একটি প্যান বসিয়ে নিয়ে তাতে অ্যাড করে নিচ্ছি ঘি আমি এখানে আন্দাজ করে প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিয়ে আছি ঘি অ্যাড করার পর এখন সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন ঘি সম্পূর্ণ গলে গিয়েছে তখন আমি এতে অ্যাড করে নিচ্ছি কিছু কাজু বাদাম এবং কিছু কিশমিশ এখন চুলারা স্লোতে রেখে আমি কাজুবাদাম এবং কিশমিশগুলো আরও প্রায় মিনিট দুয়েকের মতো ফ্রাই করে নেব অর্থাৎ কাজুবাদাম এবং কিশমিশগুলো যখন দেখবো হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসতেছে তখন আমি এগুলো ঘি থেকে উঠিয়ে নেব এরপর যে আমি একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি এখানে বাদাম এবং কিশমিশগুলো ফ্রাই করার কাজে ঘি ব্যবহার করছি আপনারা এগুলো ঘির পরিবর্তে তেল অথবা বাটারও ব্যবহার করতে পারেন অল্প কিছু ক ফ্রাই করে নিই আমি এগুলো ঘি থেকে উঠিয়ে নিই এখন একে গিয়ে আমি অ্যাড করে নিয়ে আছি আলু এখানে আলুগুলো ফ্রাই করার পূর্বে আলুর সাথে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নেওয়া আছি আরেকটি বিষয় হচ্ছে এ পর্যায়ে আলুগুলো চুলা রাস একদম লোতে রেখে নিয়ে অবশ্যই একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে যাতেগুলো আলুগুলো প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো কুক হয়ে যায় আমার এখানে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর আলুগুলো দেখতে ঠিক এমন হয়েছে ঠিক এ পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে নেব এরই মাঝে আপনার স্কিনে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে আলুগুলো প্রায় ষাট থেকে সত্তর ভাগের মতো কুক হয়ে গিয়েছে এই অবস্থায় আলুগুলো উঠিয়ে নেওয়ার পর একই ফ্যানে আমি অ্যাড করে নিয়ে আছি রান্নার সয়াবিন তেল রান্নার সয়াবিন তেল যখন হালকা একটু গরম হয়ে এসেছে তখন অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়ে আছি এখন অনাবরতনে নিয়ে আমি অপেক্ষা করব পেঁয়াজ কুচিগুলো হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এই পর যে পেঁয়াজ কুচিগুলো একদম বেরিস্তা করে নেওয়ার প্রয়োজন নেই আমার এখানে আরও প্রায় তিন থেকে চার মিনিট পর পেঁয়াজ কুচিগুলো যখন আমার হালকা একটু গোল্ডেন ব্রাউন টাইপ হয়ে এসেছে তখন এতে অ্যাড করে নিয়েছি আমি শুরুর দিকে যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি অফিস কিনে ফাটায় বেটে নিয়ে আছি আর সব ধরনের মশলা আমি একসঙ্গেই ফাটায় বেটে নিয়ে আছি মশলা অ্যাড করে নেওয়ার পর মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা দুই আমি হালকা একটু পানি অ্যাড করে নিয়েছি এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাছাড়া মশলা প্রচয়ও হবে না অর্থাৎ বাটির সাথে যে মশলাগুলো লেগেছিলো সেই মশলাগুলো একসাথে যাবে কথা বলতে বলতে অ্যাড করে নেওয়াছি টমেটো আমি এখানে একটি ছোটো সাইজের পাকা টমেটো অ্যাড করে নিয়ে আছি কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি পানি আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পানি অ্যাড করে নিই এখন বাকি মশলা অ্যাড করে নেব প্রথমে অ্যাড করে নিয়েছি আদা এবং রসুন বাটা আমি এখানে দেড় সাহা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে নিয়ে আছি যেহেতু শুরুতে আমরা জয়ফল অ্যাড করে নিয়ে আছি তাই এখানে আদা বাটার পরিমাণটা অবশ্যই চেষ্টা করবেন একটু কম করে অ্যাড করে নিতে বেশি অ্যাড করে নিলে সেক্ষেত্রে মাংসগুলো বেশি খুলে যাবে এখন অ্যাড করে এনেছি স্বাদ মতো লবণ সে যে কোনো ধরনের রান্নায় হোক না কেন লবণ আপনার আপনাদের স্বাদ এবং পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন অ্যাড করে নিচ্ছি মরিচ গুঁড়ো আমি এখানে প্রায় দুই থেকে আড়াই ছ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো অ্যাড করে আছি এরপর যে আপনারা যে যেমন স্পাইসি খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচ গুঁড়ো অ্যাড করে নেবেন এখন আবারও অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে করেন আর চারপাশ থেকে নানা ছাড়া দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নি উপর থেকে ডাকুন দিয়ে অপেক্ষা করব মশলা চারপাশে তেল ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আর এই পর্যায়ে অবশ্যই চুলা রাস একদম লোতে রেখে দিতে হবে বেরিয়েলাম আরও প্রায় চার থেকে পাঁচ মিনিট এর মাঝে দেখে বোঝা যাচ্ছে আমার এখানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তাছাড়া খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে মশলা চারপাশে খুব সুন্দর তেল ছেড়ে দিয়ে আছে এ অবস্থায় চারপাশ থেকে মশলাগুলো হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি আগে থেকে দিয়ে পানি জড়িয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে নেব এরপর যে আপনাদেরকে একটি ছোটো টিপস বলে দিচ্ছি একই রেসিপি ফলো করে আপনারা ইচ্ছে করলে বি বিরিয়ানি রান্না করে নিতে পারেন আজকে রেসিপির জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ চিকেন অ্যাড করে নিচ্ছি আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এখানে চিকেনের টুকরোগুলো আমরা রেগুলার কারি খাওয়ার জন্য যেমন কাট করে থাকি তেমনই ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আছে আপনার ইচ্ছে করলে আরেকটু বড়ো সাইজের করে কেটে নিতে পারেন এটি জার চার হচ্ছে চিকেন অ্যাড করে নেওয়ার পর এখন চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে আনি আমি উপর থেকে ডাকুন দিয়ে অপেক্ষা করব চিকেনের চারপাশে পানি বের হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানে চিকেন থেকে যে পানিগুলো বের হবে সেই ফানি দিয়ে আমি মাংসগুলো প্রথমবারে কষিয়ে নেওয়ার কাজটুকু করে নেব বিড়িও লম্বা হয়ে যাবে সেই জন্য সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম না আমার এখানে চিকেনগুলো প্রথমবারে কষিয়ে নেওয়ার কাজ শেষ অর্থাৎ চিকেন থেকে যে পানি বের হয়ে এসেছিলো সেই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এই অবস্থার উপর থেকে ডাকুন সরিয়ে নিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে অ্যাড করে নিয়েছি তরল দুধ আমি এইখানে আধা কেজি পরিমাণ দুধকে গণ করে এক কাপ করে নিয়ে আছি এখন এই এক কাপ পরিমাণ দুধেতে অ্যাড করে নিয়ে আছি এই পর যে আপনাদেরকে একটি বিষয় না বললে না যারা রেসিপিটি শুরু থেকে পর্যন্ত দেখে যাচ্ছেন তারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি মাংস রান্নার শুরু থেকে পর্যন্ত কোনো প্রকার টক দই অ্যাড করে নিই আজকে রেসিপিতে আমি যেহেতু গরুর দুধ অ্যাড করেছি তাই এখানে আমি কোনো প্রকার টক দই অ্যাড করবো না মাংস রান্না শুরুতে এখানে যদি টক দই অ্যাড করা হতো সেক্ষেত্রে গরুর দুধ অ্যাড করার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে ছানা কেটে যেত আশা করি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে এখন চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে আমি বাকি রান্নাটুকু করে নেব ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য সম্পূর্ণ কাজটি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম না অল্প কিছুক্ষণ কুক করে নেওয়ার পর যখন এগুলো দেখতে ঠিক এমন হয়েছে এই যে অ্যাড করে নিচ্ছি অল্প কিছু পরিমাণে আলু বোখারা আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো আলু বোখারা অ্যাড করে নিয়ে আছি একই সাথে অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ আমি এখানে শুধুমাত্র ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করে নিয়ে আছি একই সঙ্গে অ্যাড করে নিচ্ছি আগে থেকে যে বাদাম এবং কিশমিশগুলো আমি ঘিতে ফ্রাই করে নিয়েছিলাম সেই বাদাম এবং কিশমিশগুলো অ্যাড করে এনেছি কাজু বাদাম বাটা আমি শুরু শুরুতে আপনাদেরকে সাত থেকে আটটির মতো কাজু বাদাম দেখিয়ে নিয়েছি সেই কাজু বাদামগুলো আমি বেটে তবে এখানে অ্যাড করে এনেছি আর অবশ্যই চেষ্টা করবেন আমার মতো করে এভাবে রান্নার শেষে এসে কাজু বাদাম বাটা অ্যাড করে নিতে এতে করে প্যানের নিচে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না সব ধরনের মশলা অ্যাড করার পর চারপাশ থেকে নাড়া ছাড়া দিয়ে আমি চুলা রাস একদম লোতে রেখে আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো কুক করে নিয়ে আছি আর তিন থেকে চার মিনিট পর আমার এখানে মাংসের কালারটা দেখতে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে মাংসের গ্রেভিটা অনেকটাই গণ হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি চুলারাস বন্ধ করে নিয়ে আছি এরপর যে আপনাকে একটি ছোটো টিপস বলে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এভাবে মাংস রান্না করে পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে এদিকে আমি আগে থেকে অফিস কিনে চাল পুটিয়ে নিয়ে আছি আমি এখানে প্রায় ষাট থেকে সত্তর ভাগের মতো চালগুলো পুটিয়ে এনে আছি আর পুটিয়ে নেওয়ার কাজটা আমি অফিস কিনে করে নিয়ে আছি ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য তাছাড়া সব কমন কাজ হয়তো বা অনেকেরই জানা আছে সেজন্য বিষয়টি দেখিয়ে দিলাম না তারপরও কেউ যদি রান্না বানায় নতুন হয়ে থাকেন চাল ফুটে নেওয়ার কাজটি আমার চ্যানেলে বাকি বিরিয়ানি রান্নার রেসিপিতে দেওয়া আছে ইচ্ছে করলে একবার দেখে নিতে পারেন আজকে বিরিয়ানির রান্না আমি মোট টোটাল তিনটি লেয়ার করবো আমি নিচের লেয়ারে রাইস অ্যাড করে নিয়ে আছি মাঝের লেয়ারে চিকেন অ্যাড করে নিয়ে আছি এখন উপরের লেয়ারে আবারও রাইস অ্যাড করে নেবো আর মাঝের লেয়ারে চিকেন অ্যাড করে নেওয়ার পর চারপাশ থেকে চিকেনগুলো সমান করে নিতে হবে এতে করে বিনে রান্নার পর পরিবেশন করতে সুবিধা হয় অর্থাৎ মাংসগুলো যে কোনো এক পাশ হয়ে থাকে না আমার এখানে চিকেনগুলো চারপাশ থেকে সমান করে নেওয়ার পর এখন আমি উপর থেকে অ্যাড করা নেব শুরুর দিকে যে আলুগুলো ফ্রাই করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো এখন আবার উপর থেকে রাইস অ্যাড করে আনি রাইসগুলো চারপাশ থেকে সমান করে আনি উপর থেকে ডাকুন দিয়ে আমি চুলায় রেখে দমে রান্না করে নেব আরও প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর এরপর যে আমি কোনো প্রকার কেওড়া জল কিংবা গোলাপ জল কিছু অ্যাড করব না আপনারা ইচ্ছে করলে কেওড়া জল অথবা গোলাপ জল দুটো যে কোনো একটি অ্যাড করে নিতে পারেন সুগন্ধের জন্য আমার কাছে বিরিয়ানি এইভাবেই যে স্বাভাবিক স্মেলটা থাকে সেই স্মেলটাই বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে আর কোনো প্রকার অতিরিক্ত কেওড়া জল কিংবা গোলাপ জল অ্যাড করছি না এখন উপর থেকে ডাকুন দিয়ে চুলের দমে রান্না করে নেবো আরও প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর এই কতক্ষণ আমার এখানে চুলা লাগছিল একদম লো ফ্লেমে আর একটি আপনাদেরকে না বললে না আমি এখানে হাড়ি নিচে একটি তাওয়া অ্যাড করে নিয়ে আছি এতে করে নিচ থেকে রাইস গুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না সবশেষে আমার এখানে বিরিয়ানিগুলো দেখতে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে ঢাকুন খুলে নিই উপর থেকে একটু নানা ছানা দিয়ে দেখিয়ে নিচ্ছি তাছাড়া আমার এখানে বিরিয়ানিগুলো পরিবেশনের পর দেখতে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ